কালকে হঠাৎ করে সন্ধ্যাবেলার দিক থেকে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা শুরু হয়েছে। এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল, খুবই খারাপ অবস্থা ছিল আমার। তো এই মাথা ব্যথা নিয়ে রাত্রেবেলা কি করছি না করছি ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি, কিন্তু সন্ধ্যাবেলার দিক থেকে আমার এত পরিমাণে মাথা ব্যথা শুরু হয়েছে, বাবারে বাবা, তা আপনাদের বলে বুঝাতে পারবো না। তো আমার হাজব্যান্ড আসছে 10টার দিকে, তো আসার সাথে সাথে মানে দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ, তো বললো যে তুমি শুয়ে থাকো, আমি রান্না বান্না করে দিচ্ছি। তো আমি বললাম যে না, তুমি সারাদিন কষ্ট করে আসছো, এত ঝামেলার দরকার নেই। তো এখানে ও চুলা জ্বালিয়ে দিয়েছে, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি কড়াইতে ভাতটা বসিয়েছি কেন। আসলে মানে আমার এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল, চোখের সামনে যা পেয়েছি আমি সেটাতেই ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমার হাজব্যান্ড আসার সময়, আমি মানে বাসায় আসার সময় আমি ফোন দিয়ে বলছিলাম যে আমার জন্য একটু জিলাপি নিয়ে এসো, আমার খুব জিলাপি খেতে ইচ্ছা করতেছিল। এখন বাজে 10:15, ও আবার বাইরে গিয়েছে, কারণ দেখতেছে যে আমি প্রচুর পরিমাণে অসুস্থ। প্রথম বলছিল রান্না বান্না করা লাগবে না, আমি খাবার কিনে নিয়ে এসে, আমি বললাম যে না দরকার নেই। তারপরে বললো যে আমি রান্না বান্না করে দিই, আমি বললাম না তাও দরকার নেই। তারপরে না পেরে বলতেছে যে তাহলে আমি আবার আইডিয়া দিলাম যে এক কাজ করা যাক, আমি ভাত রান্না করতেছি আর তুমি তো জিলাপি নিয়েই আসছো, তো তুমি বাইরে, ও আবার বাইরে যেতে চাচ্ছিলো বাজারের জন্য, তো ভাবলাম যে দুধ নিয়ে আসুক, দুধ দিয়ে জিলাপি দিয়ে খেয়ে নেবো। মানে রাত্রিবেলা খাওয়ার মতনই হলো, কারণ আমার প্রচুর অবস্থা খারাপ ছিল। তারপরে এখানে আমার হাজব্যান্ড পাশে আসার সময় চিপস বিস্কিট নিয়ে আসছিলো, যেহেতু মানে আমি বাইরে যাই না, তো বাসায় কিনে এনে রেখে দেয়। তো আমার এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল, কি বলবো আপনাদের বলে বুঝাতে পারবো না, মানে প্রচুর প্রচুর মাথা ব্যথা করতেছিল। তারপরে আবার মাথা ব্যথার সাথে চোখও ব্যথা করতেছিল, আবার গা হাত পাও গুলাচ্ছিল। মানে জিলাপি এত পরিমাণে খেতে ইচ্ছে করতেছে, অথচ জিলাপি দেখেই এখন পছন্দ হচ্ছে না, এমনই এক অবস্থা। মনে হচ্ছে যেন দুনিয়া পুরো অন্ধ করে দিই, মানে আলোই পছন্দ হচ্ছিল না। আমি যে আপনাদের সাথে একটু ভালোভাবে ভিডিও করব তাও করতে আমার ইচ্ছা করতেছিল না। শুধুমাত্র এই যে প্রতিদিন ভিডিও দেব, এখন সেই অনুযায়ী আর কি ভিডিও করা মনে করেন, তাও অনেক কষ্ট হয়েছে, খুব চোখে আলো লাগতেছিল। তো এখানে আমার হাজব্যান্ড দুধ নিয়ে আসছে, তারপরে আলু পেঁপে তেল এইগুলো বাজার করে আর কি নিয়ে আসছে, নাহলে প্রতিদিন ও যখন বাসায় আসে তখন বাজার করতে অনেক ঝামেল হয়ে যায় এই জন্য আর কি। তো এখানে দুধ টুধ গরম করে আমি হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর আপনারা দেখেন কি একটা অবস্থা আমার। এখানে আমি গামলাই করে ভাত খাচ্ছি, কারণ ওই প্লেটে করে খেলে মানে শান্তি করে খেতে পারবো না, এই জন্য বাসায় ছোটো ছোটো গামলা ছিল, তো গামলাই ভাবলাম যে আজকে খাওয়া দাওয়া করি। তারপরে এই যে জিলাপি দিয়ে এখন ভাত খাবো, আর কি অবাক ব্যাপার তাই না? আমি উদ্ভট কাজ করেই থাকি, আমার ব্লগে শুধু এরকম উদ্ভট কাজ দেখবেন। অন্যদের ব্লগ দেখবেন খুব সুন্দর সাজানো গুছানো, আর দেখেন কনে কড়াইতে রান্না করতেছি, ভাত হাঁড়িতে রান্না করতেছি, মাংস সব উল্টো পাল্টা নিয়ম। যাই হোক, আমি যেরকমই সেরকমই আপনাদের কাছে আর কি তুলে ধরার চেষ্টা করি। তো পরে দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাই গিয়েছিলাম, প্রচুর প্রচুর মাথা ব্যথা করতেছিল। তা